আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আঞ্জুমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনার সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বড় খাসি মুরগি রান্না করব। রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগি রান্না করার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর দারচিনি, এলাচ, লবঙ্গ বেটে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো দিয়ে ভালো মতো ভেজে নিলাম। আর এখানে মুরগির গুজগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখানে মুরগি রান্না করার জন্য আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির গোজগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আমার চ্যানেলটি যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা উঠিয়ে গোজগুলো আবার ভালো মতো নেড়ে দিব। মুরগির গোজগুলো ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে গোজগুলো ভালো মতো ভুনা করে নেব। এখন মুরগির গোজগুলো বলক এসেছে। অনেক সময় জাল দিয়ে মুরগির গোজগুলো ভালো মতো রান্না করে নিলাম। এখন এখানে আমি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া আর 1/2 চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখন গোসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। বড় খাসি মুরগি ভুনা করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।